हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल पार्थोस फिजिक्स। तो माध्यमिक वीडियो अनेक दिन पर आसे, तो यह सॉरी कारण एत दिन नतून एक चैनल काज चलती, तो सेटार लिंक तुम्हारा डिस्क्रिप्शन बक्से पे जाए। वही चैनलटा प्रधानतः हमें साइंसर विभिन्न रकम प्रोजेक्ट और भीषण ही इंटरेस्टिंग इंटरेस्टिंग क्रिएटिव वीडियो नहीं आसब। तो अलरेडी हमारे एक वीडियो एसे से एक शॉर्ट फिल्मेर ओपरे, सेखाने सम्पूर्ण बुद्धिर एक फिल्म, मैं वो देखले पर तुम्हारा सत्य ही बुद्धि खुलबे। तो तुम्हारे बोलो ना, तुम्हारा देखो, तुम्हारा देखो, तुम्हारा जो चाओ तो देखते पारो। तो तार लिंको हमें डिस्क्रिप्शन बक्से दिए देव, ठीक है। तो वो सब कथा बाद दाओ, मेन कथा आज सेटा हच्छे आज के पढ़ाबो हच्छे माध्यमिकेर आमी आलोर प्रतिसरण बा रिफ्लेक्शन अफ लाइट। दारुण इंटरेस्टिंग एक जिनिस। हाँ, जे एक्साम्पलटा तुम्हारा आगे देखले सेटार जे एक्सप्लेनेशन बा व्याख्या सेटा आमी किछुक्षण पोरे बोझाच्छि। एई जे लेखाटा लेखा रयेछे एखाने, एटा हच्छे आलोर प्रतिसरणेर संज्ञा। एबार केउ केउ कोश्चेन करते पारे जे दादा तुमि संज्ञा मुखस्त करो। ना, एटा संज्ञा आमि मुखस्त करिनि, एटा आमि बोई देखे तारपरे लिखेछि। আর এই কারণে এটা লিখেছি যাতে প্রত্যেকটা লাইন তোমাদেরকে আমি দেখিয়ে এবং সেই লাইনটা এখানে কেন লেখা হয়েছে সেটা আমি পুরোপুরি বুঝিয়ে দিতে পারি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কারণ তোমাদের বয়সটা তো একটু অল্প, তোমরা মাধ্যমিকে পড়ো, তো তার জন্য আমি মনে করলাম যে এটা যদি লিখে আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে বোঝাই, তাহলে পরে প্রত্যেকটা লাইন পরপর 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 তোমরা ভালো করে বুঝতে পারবে যে কেন এই লাইনের পরে এই লাইনটা আসছে এবং প্রত্যেকটা লাইনের যে মানে সেটাও তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো শুরু করি। দেখো, এখানে প্রথমে বলি যে আলোর প্রতিসরণ হচ্ছে দারুণ একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার, ঠিক আছে, ইন্টারেস্টিং টপিক, ঠিক আছে। এটার সাহায্যে কী কী হয় প্রথমে বলে নিই, এই যে অ্যাপ্লিকেশন বা প্রয়োগ সেটা কোথায় কোথায় হয়। দেখো, আগের যে উদাহরণটা তোমরা দেখলে সেটা তো হয় অবশ্যই। আর কী হয়? আর হয় আকাশের যে নক্ষত্রগুলো থাকে যেগুলোকে আমরা মিটমিট করতে দেখি, অর্থাৎ কিছু কি কিছুটা আলো কমে আবার কখনো আলো বাড়ে, যখন এগুলো দেখি সেটা কী কারণে হয়, সেটা কিন্তু এই আলোর প্রতিসরণের কারণেই হয়। বা মনে করো একটা এমন ধরনের একটা এরকম আর কি, এর মধ্যে মনে করো জল রয়েছে, ঠিক আছে, একটা পাত্র রয়েছে, পাত্রের মধ্যে জল রয়েছে। মনে করো এখানে একটা এরকম কয়েন রয়েছে, পয়সার কয়েন। তো যখন জল ছিল না তখন এই কয়েনটাকে আমি দেখতে পারতাম না, এখানে মনে করো আমার চোখ রয়েছে, জল না থাকার কারণে কয়েনটাকে আমি দেখতে পারতাম না। মনে করো এখন জল ঢাললাম, জল ঢাললে পরে আমি কয়েনটাকে দেখতে পাবো। এই যে উদাহরণগুলো, এগুলো কিন্তু আলোর প্রতিসরণের উদাহরণ। সুতরাং বহুত মানে খুবই একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার, ইন্টারেস্টিং টপিক। তো শুরু করছি, দেখো প্রথমে বলে নিই যে আলোর প্রতিসরণ কাকে বলে, ঠিক আছে। তো তোমাদেরকে বলবো যে তোমরা প্লিজ মুখস্থ করো না, তোমরা শুধু বোঝো যে আলোর প্রতিসরণ কাকে বলে, কারণ বোঝাটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের আসল জিনিস। যদি বুঝতে পারো জিনিস, তাহলে পরে তোমরা বানিয়ে বানিয়ে লিখতে পারবে, ঠিক আছে। তো বোঝো প্রত্যেকটা লাইন একদম মন দিয়ে বোঝো। এখানে বলেছে আলোকরশ্মি যখন একটি সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের অপর একটি স্বচ্ছ মাধ্যমের ওপর তির্যকভাবে পড়ে। তো প্রথমে এইটা বোঝা যাক। এখানে দেখো বলেছে যে একটি সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটি সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যম, তার মানে বিষয়টা হচ্ছে এখানে দুটো মাধ্যম থাকবে। যখনই প্রতিসরণ হবে তখনই মাধ্যম কটা থাকে? দুটো থাকে। দুটো মাধ্যমের ক্ষেত্রে প্রতিসরণ সবসময় হয়, এবং দুটো মাধ্যমের যে ঘনত্ব সেই ঘনত্ব কিন্তু অবশ্যই আলাদা হয়। মনে করো এটা একটা মাধ্যম, ঠিক আছে, এবং এর ওপরে হচ্ছে আর একটা মাধ্যম। তো আমি ধরে নিলাম এটা হচ্ছে এক নম্বর মাধ্যম আর এটা হচ্ছে দু নম্বর মাধ্যম। মনে করো এটা হচ্ছে একটা স্ল্যাব, হয় না, কাচের স্ল্যাব, কাচের যে স্ল্যাব দেখতে হয় ওটা হচ্ছে এইটা, দু নম্বরটা, ঠিক আছে। তো এক নম্বরে একটা মাধ্যম রয়েছে আর দু নম্বরে হচ্ছে আরেকটা মাধ্যম। বা এর ভালো উদাহরণ দেওয়া যায়, মনে করো একটা আলোকরশ্মি বায়ু থেকে জলের মধ্যে ঢুকছে। তো বায়ু হচ্ছে একটা মাধ্যম আর জল হচ্ছে একটা আলাদা মাধ্যম, ঠিক আছে। এইবার বোঝা যাক যে একটি সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যম, প্রথমে বোঝা যাক যে এই সমসত্ত্ব মানেটা কী। সমসত্ত্ব মাধ্যম মানে হচ্ছে যে মাধ্যমের প্রতিটা জায়গাতে মাধ্যমের যে ঘনত্ব সেটা সমান। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে মনে করো তুমি একটা গ্লাসের মধ্যে জল নিলে, তো জলের মধ্যে তুমি প্রথমে চিনি ঢাললে চামচ দিয়ে। এইবার আমি যখন চিনিটাকে গোলাবো, না গোলানোর আগে চিনিটা গ্লাসের নিচে পড়ে থাকবে, তার মানে গ্লাসের নিচে চিনির ঘনত্বটা বেশি সবচেয়ে, কিন্তু চিনির ওপরে বাদবাকি যে জলটা রয়েছে তার মধ্যে তো চিনি নেই, তার মানে সেখানে চিনির ঘনত্ব কম,
তার মানে সবচেয়ে নিচে চিনির ঘনত্ব বেশি আর সবচেয়ে ওপরে বা একটু ওপরে চিনির ঘনত্ব কম, তাহলে কি এটাকে আমরা সমসত্ত্ব মাধ্যম বলতে পারবো? না, কারণ গ্লাসের প্রতিটা জায়গাতে চিনির ঘনত্ব কিন্তু সমান নয়, নিচে বেশি আর ওপরে কম, তো এটা কিন্তু সমসত্ত্ব মাধ্যম নয়। এইবার আসা যাক, যখন আমরা এই চিনিটাকে গোলাবো চামচ দিয়ে, তখন পুরো জলটা মিষ্টি হয়ে যাবে। যদি তুমি খাও তাহলে কী মনে হবে? পুরো জলটা মিষ্টি। তার মানে কী হচ্ছে, যে চিনিটা নিচে ছিল সেই চিনিটা গুলে যাওয়ার পর সমস্ত জলের মধ্যে বা সমস্ত জলের মধ্যে ছড়িয়ে গেল সমানভাবে, এর জন্য জলটা খাওয়ার পর আমার মিষ্টি লাগলো। তার মানে চিনির ঘনত্ব এখন জলের প্রত্যেকটা জায়গাতে সমান। তার মানে এখন যে জলটা হচ্ছে, গোলানোর পরে যে জলটা তৈরি হলো মিষ্টি জলটা, সেটা হচ্ছে একটা সমসত্ত্ব মাধ্যম। তো সমসত্ত্ব মানে কি, যেই মাধ্যমের প্রতিটা জায়গাতে ঘনত্ব সমান তাকে বলা হয় সমসত্ত্ব মাধ্যম। আর অসমসত্ত্ব মাধ্যম মানে কি, যেই মাধ্যমের প্রতিটা জায়গায় ঘনত্ব পরিবর্তন হয় তাকে বলা হয় অসমসত্ত্ব মাধ্যম। ঠিক আছে, এটা বোঝা গেল। এইবার আসা যাক স্বচ্ছ মাধ্যম। তো স্বচ্ছ মাধ্যম বোঝানোর আগে একটুখানি আমি ইতিহাসে চলে যাই। ইতিহাসে অনেক বছর আগে, বহু লক্ষ লক্ষ বছর আগে, যখন আদিম মানুষরা বাড়ি তৈরি করতো বরফ দিয়ে, তাকে বলা হতো ইগলু। তোমরা হয়তো কেউ কেউ জানো, ওই ইগলু তৈরির সময় দুই রকমের বরফ ব্যবহার করা হতো। একটাকে বলা হতো স্বচ্ছ বরফ, আর একটাকে বলা হতো অস্বচ্ছ বরফ। অস্বচ্ছ বরফ ইউজ করা হতো এই কারণেই, যাতে সেই বরফ দিয়ে ঘরের ওপরে ছাউনি তৈরি করা যায়। আর ছাউনি কেন ইউজ করা হয়, যাতে ওপরের আলোটা, সূর্যের আলোটা সরাসরি ঘরের ভেতরে না আসতে পারে। তো সেই বরফ দিয়ে, মানে অস্বচ্ছ বরফ দিয়ে ইউজ করতো ঘরের ওপরের ছাউনি। অস্বচ্ছ মানে যেখান দিয়ে আলো প্রবেশ করে ভেতরে ঢুকতে পারবে না। আর স্বচ্ছ মানে কি, স্বচ্ছ মানে হচ্ছে যেই মাধ্যমের মধ্যে দিয়ে আলো প্রবেশ করতে পারবে। আর সেই বরফ দিয়ে তৈরি করতো তারা জানলা, যাতে জানলার মধ্যে দিয়ে আলোটা প্রবেশ করতে পারে। দেখো তখনকার দিনে মানুষের কী বুদ্ধি, তো সেই বাড়িকে বলা হতো ইগলু, হয়তো তোমরা কেউ কেউ জানো সেটা। ঠিক আছে, তো এই স্বচ্ছ মাধ্যম মানে হচ্ছে যার মধ্যে দিয়ে আলো প্রবেশ করতে পারে। তার মানে বুঝতে পারলাম কি, সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যম, অর্থাৎ যেই মাধ্যমের প্রত্যেকটা জায়গাতে ঘনত্ব সমান, এবং স্বচ্ছ মানে যার মধ্যে দিয়ে আলো প্রবেশ করতে পারে। কারণ আলো যদি প্রবেশ নাই করতে পারে, তাহলে পরে কী করে প্রতিসরণ হবে? এইবারটা আসা যাক যে স্বচ্ছ মাধ্যম থেকে যখন ভিন্ন ঘনত্বের অপর একটি স্বচ্ছ মাধ্যমের ওপর তির্যকভাবে আপতিত হয়। দেখো এখানে এই এক নম্বর একটা মাধ্যম, দু নম্বর একটা মাধ্যম, এবং এই দুটো মাধ্যমের যে ঘনত্ব সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হতে হবে। যদি আলাদা না হয় তবে কিন্তু প্রতিসরণ ঘটবে না। এবং যেটা হতে হবে সেটা হচ্ছে আলোটাকে তির্যকভাবে পড়তে হবে। তির্যকভাবে মানে দেখো, এই যে তলটা আছে, মন দিয়ে শোনো, অর্থাৎ এটা এক নম্বর মাধ্যম। মনে করো এই বোর্ডটা হচ্ছে, মানে এই এই স্ল্যাবটা আছে, স্ল্যাবের ওপরের দিকটা পুরোটা এক নম্বর মাধ্যম, আর এটা হচ্ছে দু নম্বর মাধ্যম। আর এই দুটো মাধ্যমের মধ্যে যে তলটা রয়েছে, এটা হচ্ছে তল। ঠিক আছে, এই দুটো মাধ্যমের মধ্যে যে তলটা রয়েছে, মানে যেই তলটা মাধ্যম দুটোকে আলাদা করছে, সেই তলটাকে বলা হয় কি, বিভেদ তল। সেই তলটাকে বলা হয় বিভেদ তল। এই যে তলটা, এই তলের ওপর আলো কীভাবে পড়তে পারে? এক নম্বর, আলো পড়তে পারে এই তলের সঙ্গে লম্বভাবে। লম্ব মানে এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, এইভাবে পড়তে পারে আলো। আরেকভাবে পড়তে পারে তির্যকভাবে। তির্যক মানে এই যে অ্যাঙ্গেলটা হবে সেটা 90 ডিগ্রি বাদ দিয়ে যে কোনো অ্যাঙ্গেল হবে, 90 ডিগ্রি বাদ দিয়ে যে কোনো অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, তির্যকভাবে। ঠিক আছে, আবার 0 ডিগ্রি বলে হলো পরে কিন্তু হবে না, মানে এইভাবে কিন্তু আলো আসলে কিন্তু হবে না, একটু তির্যকভাবে আলোটা আসতে হবে। তো এখানে বলেছে দুই মাধ্যমের মধ্যে বিভেদ তল থেকে আলো রশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে। বলেছে তির্যকভাবে যদি পড়ে তখন ওই দুই মাধ্যমের বিভেদ তল, এটা হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল, বিভেদ তল থেকে আলোক রশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে। এবারটা এইখানে একটা মজার জিনিস আছে। মজার জিনিসটা হচ্ছে এখানে গতির অভিমুখের পরিবর্তন, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে, মনে করো একটা আলো, এটা হচ্ছে দু নম্বর মাধ্যম, কালো কালো দিয়ে বোঝাই, তারপরে বলতে পারবে। মনে করো একটা আলো এক নম্বর মাধ্যম দিয়ে এইভাবে আসছে, ওকে, এই তীরচিহ্ন বরাবর একটা আলো আসছে। মনে করো এই যে স্ল্যাবটা আছে, এই স্ল্যাবটা নেই, অর্থাৎ দু নম্বর মাধ্যমটা নেই এখানে। তাহলে দু নম্বর মাধ্যমটা যদি এখানে না থাকে, তবে আলো যেই পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়েই বেরিয়ে যাবে, অর্থাৎ এইভাবে এসেছিল এইভাবেই বেরিয়ে যাবে। ঠিক আছে,
তার মানে এখানে আলোর কিন্তু গতির কোনো রকম পরিবর্তন হলো না, মানে গতির মুখের কিন্তু কোনো রকম পরিবর্তন হলো না। এইবার এইবার যদি আমি এখানে একটা স্ল্যাব রেখে দিই, যদি আমি এখানে একটা স্ল্যাব রেখে দিই, মানে আমি যদি একটা দু নম্বর মাধ্যমকে নিয়ে আসি এখানে, যার ঘনত্ব এক নম্বর মাধ্যমের ঘনত্বের থেকে সম্পূর্ণ আলাদা, তাহলে পরে দেখবে এই যেই পয়েন্টে এটা আপতিত হলো, আপতিত মানে যখন কোনো আলোকরশ্মি কোনো একটা মাধ্যমের ওপর এসে পতিত হয় পড়ে, তখন তাকে বলা হয় আপতিত রশ্মি। তার মানে যেই পয়েন্টে আপতিত হলো সেই পয়েন্ট থেকে কী হবে, এর যে গতিমুখ রয়েছে আলোকরশ্মিটার সেটা পরিবর্তন হবে, হালকা বেঁকে যাবে। ঠিক আছে, এই যে ঘটনাটা এটাকে বলা হয় আলোকরশ্মির প্রতিসরণ। তো এইবারটা এটাকে একটুখানি অঙ্কের মাধ্যমে বোঝা যাক, একটুখানি জ্যামিতির আকারে প্রকাশ করে তারপর করে বোঝা যাক যে কোনটাকে কী বলা হয়, এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, তো আমি এটাকে মুছে দিলাম পুরোটা, তারপর একটু ডিটেলসে বোঝা যাক। দেখো, এটা হচ্ছে একটা মাধ্যম যেটাকে আমরা বলছি দু নম্বর মাধ্যম, আর যেখান থেকে আলোটা এখানে পড়ছে এসে সেটা হচ্ছে এক নম্বর মাধ্যম। আর এই যে আপতিত রশ্মিটা, এর নাম আমি দিলাম ওপি, অর্থাৎ ওপি একটা আপতিত রশ্মি যেইটা এই বিভেদ তলে, এই বিভেদ তলটার আমি নাম দিলাম একটা, এই বিভেদ তলটার নাম দিলাম আমি মনে করো এ বি। ঠিক আছে, অর্থাৎ এই যে আপতিত রশ্মিটা অর্থাৎ ওপি, এই আপতিত রশ্মিটা এ বি বিভেদ তলে পি পয়েন্টে এসে আপতিত হলো বা আপতন করলো পি পয়েন্টে এসে। এইবারটা এখানে একটা অভিলম্ব অঙ্কন করতে হবে। অভিলম্ব মানে কি? অভিলম্ব মানে হচ্ছে যেই পয়েন্টে কোনো একটা আলোকরশ্মির আপতন ঘটে সেই পয়েন্টে যখন আমরা বিভেদ তলের সঙ্গে লম্বভাবে, যখন আমরা বিভেদ তলের সঙ্গে লম্বভাবে একটা সরলরেখা অঙ্কন করি তাকে বলা হয় অভিলম্ব বা লম্ব। তার মানে এই যে বিভেদ তলটা এটা হচ্ছে এ বি, তাহলে এ বির সঙ্গে লম্বভাবে আমাকে একটা সরলরেখা অঙ্কন করতে হবে। যাই হোক, সরলরেখাটা একটু বেঁকে গেছে, ওইটা কোনো অসুবিধা নেই, একটা সরলরেখা অঙ্কন করতে হবে। তো এটা হচ্ছে অভিলম্ব। তো এই অভিলম্বটার একটা নাম দেওয়া যাক, এটাকে নাম দিই এম পি এন, এটা হচ্ছে অভিলম্ব। ঠিক আছে, তো আপতিত হওয়ার পর যখন দু নম্বর মাধ্যমের মধ্যে দিয়ে আলোটা যাবে তখন তার গতিমুখের পরিবর্তন হবে। এবারটা গতিমুখের পরিবর্তন মানে কি? এর মানে হচ্ছে দেখো, যদি স্ল্যাবটা না থাকতো তাহলে পরে ওপি যে আলোকরশ্মিটা আছে সেটা এইভাবে আসছিল, এভাবেই বেড়ে যেত, কিন্তু যেহেতু এখানে একটা মাধ্যম চলে এসছে তাই এর গতিমুখের পরিবর্তন হবে। হ্যাঁ, এইবারটা মনের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে যে গতিমুখের পরিবর্তন তো হবে, বুঝতে পারলাম, কিন্তু কোন দিকে হবে? সেটা কি এইভাবে হবে নাকি সেটা এইভাবে হবে, এটা একটু পরে বোঝাচ্ছি। তো প্রথমে বলে নিই, এই যে আপতিত রশ্মিটা যখন এর মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠিত মানে কি? প্রতিষ্ঠিত মানে হচ্ছে যেই আলোকরশ্মিটা দ্বিতীয় মাধ্যমের মধ্যে দিয়ে প্রতিসরণ হয় তাকে বলা হয় প্রতিষ্ঠিত রশ্মি, আর যেইটা প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে আসে তাকে বলা হয় আপতিত রশ্মি। তার মানে এখানে যে আলোটা আছে সেটা হালকা বেঁকে যাবে। তার মানে তার যে গতিমুখ যেটা রয়েছে তার পরিবর্তন হবে। ঠিক আছে, তো এই আলোকরশ্মিটার নাম আমি দিলাম পি আর। এইবারটা এখানে লিখে দিই প্রত্যেকটা, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে ও পি যেটা রয়েছে সেটা হচ্ছে আপতিত রশ্মি, পি আর যেটা রয়েছে সেটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, এম পি এন যেটা রয়েছে সেটা হচ্ছে অভিলম্ব, মানে এই পি পয়েন্টে অভিলম্ব, এ বি যেটা রয়েছে সেটা হচ্ছে এক আর দুই মাধ্যমের বিভেদ তল, এক আর দুই মাধ্যমে বিভেদ তল। ওকে, তো এই গেল। এইবারটা এখানে মেন যেটা আছে সেটা হচ্ছে কোণ বা অ্যাঙ্গেল। এখানে দুটো কোণ আছে, এবারটা এই যে কোণগুলো রয়েছে সেই কোণগুলোকে কীভাবে আঁকবো? সবসময় মনে রাখবে যখন আপতিত রশ্মি আছে, এই আপতিত রশ্মির সঙ্গে
এই যে অভিলম্বটা আছে এর যে কোণ তাকে আমরা বলছি কি, তাকে আমরা বলছি আপতন কোণ, তাকে আমরা বলছি আপতন কোণ। তার মানে এখানে যে কোণটা তৈরি হলো সেটা হচ্ছে আপতন কোণ। এখানে কোণটা তৈরি হলো কত, ও পি এম, তো এটা হচ্ছে আপতন কোণ। এবং এই যে আপতন কোণটা রয়েছে এই আপতন কোণকে আমরা অনেক সময় আই দিয়ে ডিনোট করি বা আই দিয়ে বোঝাই। এরপরে চলে আসা যাক প্রতিসরণের ক্ষেত্রে। প্রতিসরণের ক্ষেত্রে এই যে প্রতিসৃত রশ্মি অর্থাৎ পি আর, এই পি আরটা এই অভিলম্বের সঙ্গে অর্থাৎ পি এন এর সঙ্গে যে অ্যাঙ্গেল বা কোণ তৈরি করে তাকে আমরা বলি প্রতিসৃত কোণ, তাকে আমরা বলি প্রতিসৃত কোণ। তার মানে এখানে যেই কোণটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আর পি এন, আর পি এন এটা হচ্ছে প্রতিসৃত কোণ বা প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ না প্রতিসৃত কোণ, ও যাই হোক একটুখানি এটার মধ্যে একটুখানি গণ্ডগোল হতে পারে। তো এটা হচ্ছে প্রতিসরণ কোণ, সরি এটা হচ্ছে প্রতিসরণ কোণ। ওকে, তো এই কোণটাকে আমরা লিখি আর দিয়ে, স্মল আর দিয়ে, ঠিক আছে। তার মানে ওপরের কোণটা হচ্ছে আই আর নিচের কোণটা হচ্ছে স্মল আর। ওকে, আর এই যে বেঁকে গেল এটা, এই যে ঘটনাটা ঘটলো একে বলা হয় আলোর প্রতিসরণ। এইবার এইখানে যে মেন ব্যাপারটা আছে সেটা হচ্ছে আলোর প্রতিসরণের সূত্র। দেখো তোমরা যখন পড়েছিলে আলোর প্রতিফলন তারও ভিডিও দেওয়া রয়েছে, তোমরা যদি আই বাটন ক্লিক করো, প্লেলিস্ট চেক করো, তাহলে ওটা পেয়ে যাবে। ওখানে দুটো ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে মাধ্যমিকের, একটা হচ্ছে আলোর প্রতিফলন আর একটা হচ্ছে দর্পণের ক্ষেত্রে প্রতিফলন, মানে গোলীয় দর্পণ যেটাকে আমরা বলছি উত্তল এবং অবতল দর্পণ, তার ক্ষেত্রে প্রতিফলন কী করে হয়। আরেকটা হচ্ছে তোমার টু আর ইকুয়াল টু এফ, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ ইকুয়াল টু টু এফ, এই প্রমাণটা। এই দুটো ভিডিও আপলোড হয়ে গেছে অলরেডি, তো তোমরা চেক করে নিতে পারো সেটা। তো এখানে দেখো যেটা ঘটছে সেটা হচ্ছে প্রতিফলনের ক্ষেত্রে যেমন সূত্র আছে তেমনি প্রতিসরণের ক্ষেত্রেও কিন্তু সূত্র আছে। তো প্রতিসরণের ক্ষেত্রে সূত্রটা একটু মন দিয়ে বোঝো। তো প্রতিসরণের ক্ষেত্রে সূত্র দুটো আছে, ঠিক আছে, প্রতিসরণের ক্ষেত্রে দুটো সূত্র আছে। তো প্রথমে এক নম্বর সূত্রটা একটু বলা যাক। দেখো এখানে সূত্র আমি মুখস্থ বলবো না, আমি পারি না মুখস্থ করতে, আর তোমাদেরকে কোনো দিন বলবো না তোমরা মুখস্থ করো, ঠিক আছে। তোমরা জিনিসটা বোঝো, বুঝে তারপরে তোমাদের নিজের ভাষাতে পরীক্ষা গিয়ে লিখবে, ঠিক আছে। আবার অনেক স্যার এরকম আছে, না বইয়ের না লিখলে পরে আমি নম্বর দেবো না, ঠিক আছে। তো এর জন্য একটু তোমাদের পড়তেই হবে, ঠিক আছে। যদি আমার হতো, আমার ক্ষেত্রে হতো, তাহলে আমি নম্বর দিয়ে দিতাম, শুধুমাত্র জিস্টুকু বুঝতাম যে ঠিক আছে এছাড়াটা এখানে এটা ঠিক লিখেছে, মানে ঠিকভাবে বোঝাতে পেরেছে, তবেই আমি নম্বর দিয়ে দিতাম। কিন্তু অনেক স্যার আছে নম্বর দেয় না। তো তোমরা বুঝে তারপরে বইটা পড়ো, ঠিক আছে। তো এরপরে চলে আসা যাক সূত্রে। সূত্র রয়েছে দুটো সূত্র। তো ফার্স্ট সূত্র কী, ফার্স্ট সূত্রটা হচ্ছে দেখো এখানে কী কী রয়েছে। এখানে রয়েছে আপতিত রশ্মি, প্রতিশ্রুত রশ্মি, আর একটা রয়েছে সেটা হচ্ছে অভিলম্ব। তো এখানে যেই প্রথম সূত্রটা সেটা হচ্ছে প্রতিসরণের ক্ষেত্রে, প্রথম সূত্রটা বলছি প্রতিসরণের ক্ষেত্রে আপতিত রশ্মি, প্রতিশ্রিত রশ্মি এবং আপতন বিন্দুতে, এবং আপতন বিন্দু, এখানে আপতন বিন্দু কোনটা, পি পয়েন্ট, এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই তলে থাকে বা একই সমতলে থাকে। আবার বলছি একটুখানি ভালো মতন করে বলছি, যে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং বিভেদ তলের, এটা আমি বলিনি মনে হয় আগে, এবং বিভেদ তলের আপতন বিন্দুতে, এটা হচ্ছে বিভেদ তলের আপতন বিন্দু পি পয়েন্ট, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, এটা হচ্ছে এক নম্বর সূত্র। এটা আমি লিখলাম না, ঠিক আছে, তাহলে পরে ভিডিও বড় হয়ে যাবে, শুধুমাত্র বুঝিয়ে দিলাম, এটা তোমরা বইতে পেয়ে যাবে, শুধুমাত্র বোঝানোর কাজটা আমার, যে বোঝালে পরে তোমাদের যাতে সুবিধা হয়। এরপরে চলে আসা যাক দু নম্বর সূত্রে। দু নম্বর সূত্রটা একটু মন দিয়ে বোঝো, ঠিক আছে। দেখো তোমরা হয়তো ত্রিকোণমিতি পড়েছো অনেকে, টেনের ত্রিকোণমিতি মনে হয় আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ত্রিকোণমিতি আছে, টেন থেকে তো শুরু হচ্ছে মনে হয় ত্রিকোণমিতি, আচ্ছা টেনের ত্রিকোণমিতি পড়েছো। তো এখানে সাইন রয়েছে, কোসাইন রয়েছে, মানে যেটাকে আমরা বলছি এস আই এন, সাইন। তো ওই যে সূত্রটা, ওই সূত্রটা এখানে আনতে লাগবে, বা সাইনটাকে এখানে আনতে লাগবে। কী করে আনবো, দু নম্বর সূত্রটা হচ্ছে এই প্রথম মাধ্যম, এই প্রথম মাধ্যম যেটা রয়েছে এটা হচ্ছে প্রথম মাধ্যম মনে করো, মানে যেখান থেকে আলোটা আসছে, আর দু নম্বর মাধ্যম মানে হচ্ছে দ্বিতীয় মাধ্যম, মানে যেখানে আলোটা ঢুকছে বা প্রতিসৃত হচ্ছে। তো প্রথম মাধ্যমের যে কোণ রয়েছে সেই কোণের সাইন এবং দ্বিতীয় মাধ্যমের যে কোণ রয়েছে সেই কোণের সাইন, সাইন মানে কি, এখানে সাইন মানে হচ্ছে এস আই এন, সাইন যে উচ্চারণ সেটা কিন্তু দুটো হয়, একটা হচ্ছে এস আই এন সাইন হয় আর একটা হচ্ছে এস আই জি এন হয়। এই এস আই এন হচ্ছে ত্রিকোণমিতি যেটা আমরা এখানে করব, আর এইটা মানে হচ্ছে কিন্তু ত্রিকোণমিতি না, এটা মানে হচ্ছে চিহ্ন। তো এটা তো এখানে আসবেই না, আসবে কোনটা, এই এস আই এন,
এই সাইনটা আসবে, ত্রিকোণমিতির যে চিহ্নটা সেটা আসবে, ঠিক আছে? তো এখানে যে সূত্রটা সেটা হচ্ছে, অর্থাৎ এখানে যদি ভালো মতন করে বলি তাহলে পরে আপতন কোণের সাইন এবং প্রতিষ্ঠিত কোণের বা প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত সেটা সবসময় ধ্রুবক হবে। আবার বলছি, আপতন কোণের সাইন, তো আপতন কোণের সাইন মানে কি? SINI সাইন, এটা হচ্ছে আই মানে আপতন কোণ। আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত সেটা সবসময় কি? ধ্রুবক হবে। কখন ধ্রুবক হবে? যদি আলোর যে বর্ণ সেটা দুটো মাধ্যমের ক্ষেত্রেই সেম হয়। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, হয়তো তোমাদের বুঝতে সেটা নেই কিন্তু আমি সেটা বললাম তোমাদেরকে, ঠিক আছে? মনে রেখে দিও। এটা কী হবে? আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত সেটা সবসময় ধ্রুবক থাকে, সেটা সবসময় ধ্রুবক থাকে যদি এই দুই ক্ষেত্রেই আলোর বর্ণ বা আলোর কম্পাঙ্ক সমান থাকে। যদি এই দুই ক্ষেত্রে আলোর বর্ণ, দুই ক্ষেত্রেটা লিখলাম না, শুধুমাত্র লিখলাম বর্ণ বা কম্পাঙ্ক সমান থাকে। এবার দেখো, এই যে অনুপাতটা আছে, এই অনুপাতটা তো একটা নির্দিষ্ট মান রয়েছে, তো এই মানটাকে আমরা কী করে বোঝাবো? আমার তো একটা মান বের করতে হবে, যে ধ্রুবক যে মানটা আমি বললাম সেই মানটা তো আমাকে বের করে দেখাতে লাগবে, সেই মানটা কিসের সমান হবে সেটা মন দিয়ে দেখো। দেখো, প্রথম কথা, এখানে যে আলোটা রয়েছে সেই আলোটা এখানে বেঁকলো কেন? দেখো, এখানে আলোটা বেঁকলো কেন, এর জন্য অনেক ধরনের থিওরি রয়েছে, সেটা অনেক উঁচু ক্লাসে রয়েছে। তো তোমাদের মতন করে আমি যদি বোঝাতে চাই তাহলে পরে এরকম করে বোঝাবো জিনিসটা, যে দেখো এখানে আলোর যে গতিপথটা সেইটা আর প্রতিষ্ঠিত রশ্মির যে গতিপথ সেই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। এবার তার গতিপথ আলাদা কখন হয়? যখন দুটো মাধ্যমের ক্ষেত্রে আলোর যে গতিবেগ সেইটা যদি আলাদা হয়, তবেই একমাত্র এই দুটো মাধ্যমের ক্ষেত্রে আলোর যে পথ বা গতিপথ সেটা পরিবর্তন হওয়া সম্ভব। তার মানেটা হলো এই প্রথম মাধ্যমে বা এক নম্বর মাধ্যমে আলোর গতিবেগ এক ধরনের এবং দু নম্বর মাধ্যমে বা দ্বিতীয় মাধ্যমে আলোর গতিবেগ এক ধরনের। এই জন্যই কিন্তু আলোটা এখানে বেঁকলো। এটা যদি একটু ভালো মতন করে বোঝাতে যাই তাহলে পরে কী করে বোঝাবো? তাহলে পরে এইভাবে বোঝাবো জিনিসটা। দেখো, মনে করো কোনো একটা ফাঁকা জায়গার মধ্যে দিয়ে তুমি হাঁটছো, তো তখন তোমার একটা গতিবেগ রয়েছে আর তুমি দিব্যি একদম এদিক ওদিক হাত পা ছড়িয়ে ছড়িয়ে হাঁটতে পারছো। কিন্তু মনে করো কোনো একটা ভিড়ের মধ্যে, ফাঁকা জায়গার থেকে হট করে কোনো একটা ভিড়ের মধ্যে তুমি ঢুকলে, তখন কি জোরে জোরে হাঁটতে পারবে? পারবে না। তখন তোমার গতিবেগ কমাতে লাগবে, এবং তুমি যখন আগে হাত পা নাড়িয়ে চলছিলে, এখন যখন ভিড়ের মধ্যে দিয়ে ঢুকবে তখন হাত পা কী করতে হবে? একদম স্ট্রেট হয়ে তারপর বেরোতে লাগবে, না তো তোমার তো অনেক জায়গা লাগবে। তার মানে কি? প্রথম মাধ্যমে তুমি হাত পা ছড়িয়ে ছড়িয়ে চলছিলে এবং দ্বিতীয় মাধ্যমে যখন ঢুকলে তখন তোমার হাত পা স্ট্রেট করে তারপর চলতে হচ্ছে, এবং দুই ক্ষেত্রেই কিন্তু গতিবেগ বিভিন্ন ধরনের, তো এইটাই হচ্ছে একটা রিয়েল এক্সাম্পল দিলাম যেটার মাধ্যমে তোমরা জিনিসটাকে সহজভাবে বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে পরে আমি বলতে পারি এই যে অনুপাতটা আছে, অর্থাৎ সাইন আই বাই সাইন আর, এই অনুপাতটা তাদের মধ্যে দিয়ে, অর্থাৎ মাধ্যম দুটোর মধ্যে দিয়ে যে আলোর গতিবেগ, সেই আলোর গতিবেগের যে অনুপাত তার সঙ্গে সমান। এইবার দেখো, এখানে সাইন আই কী লিখলাম? সাইন আই মানে হচ্ছে এক নম্বর মাধ্যমের যে আপতন কোণ তার সাইন। তার মানে আমি এখানে কী লিখব? এক নম্বর মাধ্যমের আলোর গতিবেগ, যেটাকে আমি লিখছি ভি ওয়ান দিয়ে। এবং নিচে কী লিখব? নিচে লিখব সাইন আর, যেটা লেখা আছে সেটা হচ্ছে দু নম্বর মাধ্যমের প্রতিসরণ কোণের সাইন। তার মানে আমি এখানে কী লিখব? দু নম্বর মাধ্যমের আলোর গতিবেগ, যেটাকে আমি লিখছি ভি টু দিয়ে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এখানে আপতন কোণ যেই মাধ্যমে রয়েছে সেই মাধ্যমের আলোর গতিবেগ এবং প্রতিসরণ কোণ যেই মাধ্যমে রয়েছে সেই মাধ্যমের আলোর গতিবেগ, এই দুটোর যে অনুপাত সেই দুটোর অনুপাত এই সাইনের অনুপাতের সঙ্গে সমান, ঠিক আছে? এইটাকে আরেকভাবে যদি লিখতে যাই তাহলে কী করে লিখব? দেখো, এখানে প্রতিসরণের ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখতে লাগবে, একটা হচ্ছে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, বা এক নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং দু নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক অর্থাৎ প্রতিসরণের সঙ্গে সম্পর্কযুক্ত, তার মানে প্রতিসরাঙ্ক কখন আসবে? প্রতিসরাঙ্ক তখনই আসবে যখন প্রতিসরণ হবে, তার মানে যখন দুটো মাধ্যম থাকবে তখনই কিন্তু প্রতিসরাঙ্ক আসবে। তার মানে এইখানে যেটা হবে প্রতিসরাঙ্ক সেটা হবে একটু উল্টো, সেটা হবে মিউ টু বাই মিউ ওয়ান। তার মানে যদি এক নম্বর মাধ্যমের আপতন কোণ হয় তাহলে পরে প্রতিসরাঙ্ক এখানে কী বসবে? দুই নম্বর মাধ্যমের বসবে। আর নিচেরটা যদি দুই নম্বর মাধ্যমের
প্রতিসরণ কোণ হয় তাহলে নিচেরটায় যে প্রতিসরাঙ্ক বসবে সেটা বসবে এক নম্বর মাধ্যমে, মানে প্রতিসরাঙ্কের সঙ্গে সাইনের যে অ্যাঙ্গেল সেটা ব্যস্তানুপাতিক, ঠিক আছে? সেটা হচ্ছে, হ্যাঁ সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে পরে দেখো এই সূত্রটাকে একটু ভালো মতন করে যদি আমরা লিখি তাহলে পরে কী লিখতে পারবো, তাহলে পরে লিখতে পারবো মিউ ওয়ান ইন্টু সাইন আই ইকুয়াল টু মিউ টু, এটাকে বললাম মিউ, মিউ টু ইন্টু সাইন আর। এই যে সূত্রটা বেরোলো এই সূত্রটাকে বলা হয় স্নেলস ল, এটাকে বলা হয় স্নেলস স্নেলস ল বা স্নেলের সূত্র, বা স্নেলের সূত্র, বা স্নেলের সূত্র। এবং এখানে মিউ ওয়ান মিউ মিউ টুটা কি, মিউ ওয়ানটা হচ্ছে এক নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং মিউ টুটা হচ্ছে দু নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক, ঠিক আছে? এবার দেখো প্রতিসরাঙ্ক দু ধরনের হয়, সেটা তোমাদের সিলেবাসে নেই, শুধুমাত্র বলছি যে কয় ধরনের হয় প্রতিসরাঙ্ক, দু ধরনের হয়, একটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, একটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি, আপেক্ষিক প্রতিসরাঙ্ক হচ্ছে, প্রথমে পরম প্রতিসরাঙ্কটা বোঝাই, পরম প্রতিসরাঙ্ক কি, যখন শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা বের করি তাকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। পরম পরম মানে কি, শূন্য মাধ্যমের সাপেক্ষে যখন কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা বের করি তাকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। আর আপেক্ষিক মানে কি, আপেক্ষিক মানে হচ্ছে শূন্য মাধ্যমটা বাদ দিয়ে দাও, তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্কটা হচ্ছে যখন একটা মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করি তখন তাকে বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ব্যাপারটা হচ্ছে মনে করো এক নম্বর মাধ্যম রয়েছে আর দু নম্বর মাধ্যম রয়েছে, এর মধ্যে একটাও শূন্য মাধ্যম না, এক নম্বরটা হচ্ছে একটা মাধ্যম আর দু নম্বরটা হচ্ছে আলাদা মাধ্যম। তো এখানে সেটা কী লিখলাম, মিউ টু বাই মিউ ওয়ান, মিউ টু বাই মিউ ওয়ান। তো এখানে কী বলবো, মানে প্রতিসরাঙ্কটাকে আমি কী বলবো, আপেক্ষিক বলবো না পরম বলবো, এখানে কিন্তু প্রতিসরাঙ্কটাকে আমি বলবো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এবারটা আপেক্ষিক মানে কী, আপেক্ষিক মানে হচ্ছে কাউর সাপেক্ষে, কাউর সাপেক্ষে। মনে করো তুমি একটা ট্রেন দিয়ে যাচ্ছ, তোমার পাশে মনে করো আরেকটা ট্রেন রয়েছে, সেটাও তোমাদের সঙ্গে সঙ্গে একই দিকে যাচ্ছে, তারপর তুমি জানলা দিয়ে কী দেখবে, তুমি জানলা দিয়ে দেখবে যে পরের যে ট্রেনটা সেটা স্থির অবস্থায় আছে, কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে যে তার সাপেক্ষে ট্রেনটার মধ্যে যে যাত্রী আছে সেটা কী দেখবে, সেটা দেখবে গতিশীল। তার মানে তুমি দেখছো ট্রেনটা যাত্রী স্থির অবস্থায় আছে কিন্তু প্ল্যাটফর্মে যে দাঁড়িয়ে আছে তার সাপেক্ষে ট্রেনটা কিন্তু গতিশীল, তার মানে দুজনের সাপেক্ষে আলাদা আলাদা জিনিস। এই যে সাপেক্ষে এটা হচ্ছে আপেক্ষিক, ঠিক আছে? তার মানে এখানে আপেক্ষিক যখনই বলছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক তখনই আমাকে কী বলতে লাগবে, একটার সাপেক্ষে অন্যটা। তার মানে এখানে দেখো আলো প্রবেশ করছে কি, আলো প্রবেশ করছে এক থেকে দুয়ে, আলো প্রবেশ করছে এক থেকে দুয়ে, তাহলে এখানে প্রতিসরাঙ্কটাকে আমি কী বলবো, দুই নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক বলবো একের সাপেক্ষে, কারণ এক থেকে দুয়ের মধ্যে আলো প্রবেশ করছে। তার মানে এই যে মিউ টু বাই মিউ ওয়ান, এটাকে লিখে দিই, এই যে মিউ টু বাই মিউ ওয়ান, মিউ টু বাই মিউ ওয়ান এটাকে বলা হয় দুই নম্বরের, মানে দুই নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক, দুই নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক এক নম্বরের সাপেক্ষে বা এক নম্বর মাধ্যমের সাপেক্ষে। ওকে, এক নম্বর মাধ্যমের সাপেক্ষে। এবং এটাকে আমরা কীভাবে প্রকাশ করবো, এটাকে প্রকাশ করবো ওয়ান মিউ টু, ওয়ান মিউ টু, তার মানে এক নম্বরের সাপেক্ষে দুই নম্বরের প্রতিসরাঙ্ক হচ্ছে ওয়ান মিউ টু, যেটাকে আমরা লিখতে পারবো মিউ টু বাই মিউ ওয়ান দিয়ে, যেটাকে আমরা লিখতে পারবো মিউ টু বাই মিউ ওয়ান দিয়ে। এরপর আসা যাক যে এই যে আলোকরশ্মি যে বেগে গেল, এই বেকাটাকে আমি কিভাবে বোঝাবো, কখন আলোকরশ্মি বেগবে অভিলম্বের দিকে বেগবে আর কখন আলোকরশ্মি অভিলম্বের থেকে দূরে সরে যাবে, এইটা কী করে বুঝবো? দেখো
এটা হচ্ছে অতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি। দেখো যে মাধ্যমটা আমি বললাম আগে, এক নম্বর মাধ্যম, দু নম্বর মাধ্যম, সাধারণত প্রতিসরণের ক্ষেত্রে মাধ্যমকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ঘন মাধ্যম, একটা হচ্ছে লঘু মাধ্যম। একটা হচ্ছে ঘন মাধ্যম আর একটা হচ্ছে লঘু মাধ্যম। তো এবারটা কোশ্চেনটা হচ্ছে ঘন মাধ্যম কী? ঘন মাধ্যম যার মধ্যে দিয়ে আলোর গতিবেগ কম, আর লঘু মাধ্যম হচ্ছে আলোর গতিবেগ যার মধ্যে দিয়ে বেশি। ঠিক আছে, এইখানে ঘন মাধ্যম আর লঘু মাধ্যম যেটা আছে সেটা কিন্তু আপেক্ষিক ব্যাপার। মানে এমনও হতে পারে যে মনে করো বায়ু একটা মাধ্যম আর জল একটা মাধ্যম, তো এখানে ঘন মাধ্যম কোনটা আর লঘু মাধ্যম কোনটা? এখানে ঘন মাধ্যম কোনটা সেটা আমি দেখব বায়ুর সাপেক্ষে, কারণ বায়ু হচ্ছে লঘু মাধ্যম। আর এখানে লঘু মাধ্যম কোনটা সেটা দেখব আমি জলের সাপেক্ষে, কারণ জল হচ্ছে এখানে ঘন মাধ্যম। এইবারটা ধরো জিনিসটা এরকম হলো, জল থাকলো আর থাকলো, জল রয়েছে আর মনে করো রয়েছে গ্লিসারিন। তাহলে পরে এই দুটোর মধ্যে ঘন মাধ্যম লঘু মাধ্যম কোনটা? এই দুটোর মধ্যে কিন্তু ঘন মাধ্যম গ্লিসারিন আর জল হচ্ছে লঘু মাধ্যম। তার মানে দেখো যখনই দুটো মাধ্যম রয়েছে সেই দুটো মাধ্যমের বিচারে আমাকে দেখতে লাগবে কোনটা ঘন কোনটা লঘু। যেমন এর ক্ষেত্রে ঘন লঘু আলাদা, আবার এর ক্ষেত্রে ঘন লঘু আলাদা। তার মানে ঘন আর মাধ্যম আর লঘু মাধ্যম দেখতে গেলে আমাকে দেখতে হবে কি যে দুটো মাধ্যম আমি নিয়েছি সেই দুটো মাধ্যমের মধ্যে কোনটা ঘন কোনটা লঘু। এমন না যে ওই মাধ্যমের সঙ্গে অন্য কোনো মাধ্যমের দেখবো, না, দেখবো যে ওইখানে কোন দুটো মাধ্যম রয়েছে সেই দুটো মাধ্যমের মধ্যে কার সাপেক্ষে কোনটা ঘন কার সাপেক্ষে কোনটা লঘু, এটা দেখবো। ঠিক আছে, তো এবারটা চলে আসি এখানে, ঘন মাধ্যম লঘু মাধ্যম আসছে, তো এইবারটা জিনিসটা বোঝাই। ঠিক আছে, সেই আগে জিনিসটা নিয়ে আসি। মনে করো এটা হচ্ছে একটা মাধ্যম, এটা কিন্তু স্ল্যাব না। এবার মনে করো এটা হচ্ছে একটা মাধ্যম, তো এটা হচ্ছে দু নম্বর মাধ্যম, আর যেখান থেকে মনে করো আলো আসছে সেটা হচ্ছে এক নম্বর মাধ্যম। এইবারটা মনে করো এক নম্বর মাধ্যমটা হচ্ছে লঘু মাধ্যম। মনে করো যে এক নম্বর যে মাধ্যমটা আছে সেটা হচ্ছে লঘু মাধ্যম এবং দু নম্বর মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম। ঠিক আছে, তো লঘু মাধ্যমের ক্ষেত্রে যে প্রতিসরণ সেটা মনে করো মিউ ১ এবং ঘন মাধ্যমের ক্ষেত্রে প্রতিসরণ সেটা মনে করো মিউ ২। এবারটা যেই মাধ্যমটা ঘন মাধ্যম তার প্রতিসরণ লঘু মাধ্যমের থেকে বেশি হয়, তার প্রতিসরণ লঘু মাধ্যমের থেকে বেশি হয়, তো এইবারটা কী করবো? মনে করো এখান থেকে একটা আলো আসলো, এটাকে আমরা বলছি কি আপতিত রশ্মি। আলো এসে এই পয়েন্টে আপতন হলো, তো এবারটা কী করবো আমরা? এখানে একটা অভিলম্ব আঁকবো, একটা অভিলম্ব আঁকবো, অর্থাৎ এই বিভেদ তলের সঙ্গে লম্বভাবে একটা অভিলম্ব আঁকবো। এইবার দেখবো যেই রশ্মিটা প্রতিষ্ঠিত হবে সেটা অভিলম্বের দিকে সরে আসে নাকি অভিলম্ব থেকে দূরে সরে যায়। তো দেখো এখানে মনে করো এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আই অ্যাঙ্গেল, মানে আপতন কোণ। আর এই প্রতিসরণের জন্য যে কোণ তৈরি হবে সেটা হচ্ছে প্রতিসরণ কোণ। তো স্নেলসের যে ল সেটা কি? সেটা হচ্ছে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ ২ বাই মিউ ১, মিউ ২ বাই মিউ ১। এবারটা দেখো মিউ ২ মিউ ১ থেকে বেশি, তার মানে সাইন আই এর মান সাইন আর থেকে বেশি, তার মানে আয়ের মান আড়ের থেকে বেশি, তার মানে আয়ের মান আড়ের থেকে বেশি, তার মানে এখানে আলোটা যেটা আছে সেটা হালকা বেগবে, আর এটা হচ্ছে আর কোণ। তাহলে এখানে দেখেই বুঝতে পারছো যে আয়ের মান আড়ের থেকে বেশি। তাহলে এটা কখন? যখন আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে। এইবার দেখো যদি এই উল্টো ঘটনা হয়, অর্থাৎ এটা যদি লঘু মাধ্যম হয় এবং যেখান থেকে আলো আসছে সেটা যদি ঘন মাধ্যম হয়, মনে করো এটা হচ্ছে এক নম্বর মাধ্যম, এটা হচ্ছে দু নম্বর মাধ্যম, তো এই মাধ্যমের প্রতিসরণ মিউ ১, এই মাধ্যমের প্রতিসরণ হচ্ছে মিউ ২। তো যেহেতু এটা ঘন মাধ্যম তাহলে মিউ ১ এর মান মিউ ২র থেকে বেশি, তো এবারটা চলে আসি স্নেলস ল, অর্থাৎ এটাতে। এবার দেখো যেহেতু মিউ ১ এর মান মিউ ২র থেকে বেশি, তার মানে নিচেরটা বেশি ওপরেরটা কম, তার মানে সাইন আর এর মান সাইন আয়ের থেকে বেশি, তার মানে এই ক্ষেত্রে আর এর মান আয়ের থেকে বেশি, তার মানে কোনো আলোক রশ্মি যখন আপতিত হবে এইভাবে, এখানে একটা অভিলম্ব আঁকবো, এটা হচ্ছে আপতন কোণ, আপতন কোণের থেকে প্রতিসরণ কোণ বেশি, তারপর আলোটা কী হবে? অভিলম্ব থেকে দূরে সরে যাবে। দূরে সরে যাওয়ার জন্য এর যে প্রতিসরণ কোণটা হবে অর্থাৎ আর, সেটা আয়ের থেকে, অর্থাৎ আয়ের থেকে আপতন কোণের থেকে বেশি হবে। তার মানে এখানে বুঝতে পারলে যে কোনো একটা আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তখন সেটা অভিলম্বের দিকে সরে আসে, এবং যখন কোনো একটা আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যায় তখন সেটা অভিলম্ব থেকে দূরে সরে যায়। এইবারটা এখানে বিষয়টা হচ্ছে, এখানে মনে রাখার চাপ, মনে রাখা যাবে না হট করে, কারণ মনে রাখতে গেলে আমাকে এত কিছু করে তারপর মনে রাখতে লাগবে। তো এই জন্য একটা ছোট্ট ট্রিক রয়েছে, ছোট্ট একটা জিনিস রয়েছে, সেইটা মন দিয়ে শোনো। এখানে মনে করো লঘু মাধ্যম মানে হচ্ছে গরিব, ঠিক আছে, এখানে মনে করো
লঘু মাধ্যম মানে হচ্ছে গরিব, গরিব লোক, গরিব। আর এখানে গণমাধ্যম মানে হচ্ছে ধনী, আমির, ধনী লোক, ঠিক আছে। আর এই যে আলোক রশ্মিটা, এই রশ্মিটাকে মনে করো টাকা, পয়সা। এই রশ্মিটা হচ্ছে মানে আলোক রশ্মিটা হচ্ছে টাকা। এইবার তোমরা নিজেরাই পারবে। আলোক রশ্মি গরিবের থেকে মানে টাকা গরিবের থেকে ঘন মানে ধনীর দিকে যাচ্ছে, তাহলে ধনীর দিকে যদি যায়। আচ্ছা সরি, এখানে এই আলোক রশ্মিটা না, এখানে অভিলম্বকে মনে করো টাকা, অভিলম্ব যেটা আছে সেটা মনে করো টাকা, ঠিক আছে। তো মনে করো আলোক রশ্মিটা লঘু থেকে ঘনর দিকে, তার মানে গরিবের থেকে ধনীর দিকে যাচ্ছে। এবার ধনীরা টাকার দিকে বেশি আকৃষ্ট হবে না গরিবরা? ধনীরা, কারণ ধনীদের কাছে টাকা বেশি থাকবে, তার মানে ধনীরা টাকার দিকে বেশি সরে আসবে, সরে আসবে মানে কি অভিলম্বের দিকে সরে আসছে। এরপরে যদি ঘনর থেকে লঘুর দিকে যায় তাহলে পরে কী হবে? টাকার পরিমাণ যেহেতু গরিবের কাছে কম, তার মানে যেই অভিলম্বটা আছে, অভিলম্বের থেকে যে রশ্মিটা আছে সেটা দূরে সরে যাবে, টাকার থেকে দূরে সরে যাবে, ঠিক আছে। তো এইভাবে মনে রাখবে এটা, তো এটা একদিন সোজা মনে রাখা খুব একটা কঠিন না। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এরপরে বোঝাই, এরপরে লাস্ট বোঝানো সেটা হচ্ছে আগের যে উদাহরণটা, একদম ফার্স্টের যে উদাহরণটা, সেইটা কী করে হচ্ছে সেটা একটু বুঝুন মন দিয়ে। সেটা মন দিয়ে বলো। দেখো এই পাত্রের মধ্যে প্রথমে একটা পেন্সিল রাখা ছিল, রাখলাম পেন্সিলটা, প্রথমে একটা পেন্সিল রাখা ছিল এবং পাত্রের মধ্যে কোনো জল ছিল না। তো পেন্সিলটাকে দেখতে কেমন লাগবে? এমন লাগবে দেখতে, এইবারটা আমি জল ঢাললাম, তো পেন্সিলটাকে আমি যদি জল ঢেলে দিই এর মধ্যে, এই পাত্রের মধ্যে যদি জল ঢেলে দিই, তাহলে আবার কী হবে, কী মনে হবে? তাহলে পরে মনে হবে পেন্সিলটা হালকা বেঁকে গেছে, পেন্সিলটা হালকা এরকম করে বাকিয়া গেছে, ঠিক আছে। এটা কেন মনে হচ্ছে? এটা মনে হচ্ছে প্রতিসরণের জন্য। এবারটা এর কারণটা কী? এর কারণটা হচ্ছে দেখো, এখানে যখন জল ছিল না তখন আমরা পেন্সিলটাকে কেন দেখতে পাচ্ছিলাম? কারণ পেন্সিলের থেকে যে আলোক রশ্মি আছে সেটা সরাসরি আমাদের চোখে এসে পড়ছিল, আর আমরা বুঝতে পাচ্ছিলাম যে ওখানে একটা পেন্সিল আছে আর পেন্সিলটা সোজা আছে। এইবারটা এখানে জল ঢেলে দিলাম, যেই জল ঢাললাম তখন এই পেন্সিলের থেকে আলোক রশ্মি গেল আমার চোখে। আলোক রশ্মি যাওয়ার পরে আলোক রশ্মিটা কিন্তু সোজাভাবে গেল না, একটু বেঁকে গেল। মানেটা হচ্ছে মনে করো এখানে আমার চোখ রয়েছে, তো প্রথমে আমি তো পেন্সিলটাকে সোজাই দেখছিলাম, এখন জল ঢেলে দিলাম, যেই জল ঢাললাম তখনই কী হচ্ছিলো, এখান থেকে আলোক রশ্মি গেল, গিয়ে বেঁকে তারপর ঢুকলো আমার চোখে, এরকম করে গিয়ে বেঁকে ঢুকলো। যেই বেঁকে ঢুকলো, এবারটা দেখো যখনই কোনো একটা বস্তুকে আমি দেখব তখন তো বেঁকে দেখবো না, তখন তো সোজাই দেখবো। তো এই যে বেঁকে গেল রশ্মিটা, এই রশ্মিটা বেঁকে যাওয়ার জন্য কী হবে, আমরা কিন্তু এই রশ্মিটাকে সোজা করে নেব। যেই সোজা করে নিলাম তখন কী হচ্ছিলো, তখনই এটাকে আমরা বেঁকা দেখব। এটা একটু উঁচু ক্লাসে উঠলে আরও ভালো করে বুঝতে পারবে। তো এখন শুধুমাত্র এটাই বুঝে রাখো যে প্রতিসরণের জন্য এইভাবে আমরা জিনিস দেখতে পাই, ঠিক আছে। এরপরে লাস্ট এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে নক্ষত্ররা মিটমিট করে কেন, কেন আমরা দেখতে পাই যে নক্ষত্ররা ঝিকিমিকি করছে। এর কারণটা হলো মনে করো একটা নক্ষত্র রয়েছে উপরে, এইখানে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে পৃথিবী, এখান থেকে আমি দেখছি নক্ষত্রটাকে। এবার নক্ষত্র তো আমার থেকে অনেক 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 দূরে রয়েছে, এবার নক্ষত্র আর আমার মাঝখানে কী রয়েছে, বায়ুস্তর রয়েছে, কিছুটা জায়গা ফাঁকা রয়েছে, কিছুটা জায়গার মধ্যে বায়ু নেই, আবার কিছুটা জায়গার মধ্যে বায়ু রয়েছে, ঠিক আছে, বায়ুস্তর রয়েছে। এবারে দেখো সাধারণত উষ্ণতার পরিবর্তন হয় পৃথিবীর ওপরে, উষ্ণতার পরিবর্তন হওয়ার জন্য বায়ুর যে ঘনত্বগুলো রয়েছে সেই ঘনত্বগুলো পরিবর্তন হয়। তো বায়ুর যে ঘনত্বগুলো রয়েছে সেগুলো যদি পরিবর্তন হয় তাহলে পরে এই নক্ষত্র থেকে যে আলোটা রয়েছে সেই আলোটা যখন এই মাধ্যমের মধ্যে ঢুকবে তখন কী হবে, তখন প্রতিসরণ হবে। এবারটা প্রতিসরণ হলে পরে যখন ঘন থেকে লঘু মাধ্যমের মধ্যে প্রতিসরণ হবে তখন অভিলম্ব থেকে দূরে সরে যাবে,
আবার যখন লঘু থেকে ঘনর মধ্যে হবে তখন অবিলম্বের দিকে সরে আসবে। এবারটা ভাবো, একটা সময় যেই মাধ্যমটা লঘু ছিল ঠিক তার পরের সময় সেই মাধ্যমটা ঘন হয়ে যাবে, আবার একটা সময় যে মাধ্যমটা ঘন ছিল ঠিক তার পরের সময় সেই মাধ্যমটা লঘু হয়ে যাবে। তার মানে কি? একটা মাধ্যম লঘু হচ্ছে ঘন হচ্ছে, লঘু হচ্ছে ঘন হচ্ছে। তাহলে এইটা যদি হয় তাহলে পরে যে আলোকরশ্মিটা আসছে নক্ষত্র থেকে তার যে গতিপথ সেটাও পরিবর্তন হবে। তাহলে সেটা যদি পরিবর্তন হতে থাকে এবং সেটা যদি আমার চোখে এসে পড়ে তাহলে আমার কী মনে হবে? আমার মনে হবে নক্ষত্রর আলো আমি কখনো দেখতে পাচ্ছি, কখনো দেখতে পাচ্ছি না, কখনো দেখতে পাচ্ছি কখনো দেখতে পাচ্ছি না। মনে করো আলোটা আমার চোখে সরাসরি এসে পড়লো, তখন বুঝতে পারলাম যে নক্ষত্রটা আমার দিকে রয়েছে, মানে আমি দেখতে পাচ্ছি নক্ষত্রটাকে। যখনই আলোটা আমার চোখের থেকে দূরে সরে যাবে, দূরে সরে যাবে, তখন কী দেখবো? তখন দেখবো যে এখানে নক্ষত্রটা নেই। তার মানে তখন মনে হবে যে নক্ষত্রটার জায়গায় অন্ধকার। তার মানে কখনো আলো আসছে, কখনো আলো চলে যাচ্ছে, আলো আসছে আলো চলে যাচ্ছে। তার মানে আমি তখন ভাবছি যে নক্ষত্রটা মিটমিট করছে। তো এটাই হচ্ছে কারণ প্রতিসরণের। ঠিক আছে, তো এখানেই ভিডিও শেষ। এরপরের ভিডিওতে দেখা যাবে কী করানো যায়। থ্যাংক ইউ সো মাচ।